উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের টেলিযোগাযোগ খাত এখন চতুর্থ প্রজন্মের প্রযুক্তির সাথে যুক্ত হয়েছে দেশের চারটি মোবাইল অপারেটর এর মধ্যে প্রধান শহরগুলোকে ফোর জি সেবার মধ্যে নিয়ে এসেছে তবে টু জি থেকে থ্রি জি রূপান্তরের ক্ষেত্রে গ্রাহকদের তেমন কোনো ঝক্কি ঝামেলা পাওয়াতে না হলেও ফোর জিতে যেতে গ্রাহকদের থ্রি জি আমলের ফোন ও সিম দুটোই পাল্টাতে হবে এক্ষেত্রে ফোর জি ব্যবহার উপযোগী হ্যান্ডসেট যেমন দরকার তেমনি নতুন সিম কার্ডও নিতে হচ্ছে গ্রাহকদের সিম পরিবর্তনে অপারেটর ভেদে একশো থেকে একশো দশ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে তাদের আমি তো ভাবতেছিলাম যে এটা ফ্রি ছিল কিন্তু এখানে আসে শোনার পর একশো দশ টাকা চার্জ দিতে হবে নতুন একটা সিম পারচেস করতে গেলে জাস্ট লোড করলেই সে সিমটা পারচেস করতে পারবে এর জন্য তাকে এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না কিন্তু পুরনো একটা সিম ফোর জিতে যদি চলে আসতে হয় তাকে যদি চেঞ্জ করে আসতে হয় তাহলে তার জন্য একশো একশো বা একশো টাকা চার্জ দিতে হচ্ছে মোবাইল অপারেটরগুলোর দাবি সিম রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ভ্যাট ও ট্যাক্স বাবদ এই অর্থ এনবিআরকে পরিশোধ করতে হয় তাদের তবে বিশেষ গ্রাহকদের সিম রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কোনো বাড়তি টাকা নিচ্ছে না অপারেটরগুলো এটা হচ্ছে 3G থেকে 4G যখন যাচ্ছে সিমটা রিপ্লেস করতে হচ্ছে সিমটা না রিপ্লেস করলে 4G এর টেকনোলজিটা পাচ্ছে না 4G সিমটা একটা নতুন সিম 100 টাকা হচ্ছে সিম ট্যাক্স সিম ট্যাক্স এবং সিম রিপ্লেসমেন্ট ট্যাক্স এনবিআর এনবিআর যেটা বলেছে যে 100 টাকা করে দিতে হবে আমরা জাস্ট ওই একশো টাকাটাই নিয়ে আমরা এনবিআর কে দিয়ে দিচ্ছি নতুন প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে বাড়তে অর্থ গ্রাহকদের বহন করা সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করেন বাংলাদেশ মুটফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি একই জিনিস সমন্বয় করার জন্য রিপ্লেসমেন্টের নামে তারা অতিরিক্ত অর্থ আদায় করতেছে এটা সম্পূর্ণভাবে অনৈতিক একটি বিষয় ইস্টার এবং প্রিয়জন নামে যারা পাঁচশো টাকার অধিক ব্যবহার করে তাদের ক্ষেত্রে ফ্রি কারণ হচ্ছে এই গ্রাহকগুলিকে তারা ধরে রাখতে চায় এই ক্ষেত্রেও আমরা লক্ষ্য করলাম তারা একটা শ্রেণী বৈষম্য তৈরি করে দিলেন বাংলাদেশ মোবাইল ফোন নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির তথ্য মতে ডিসেম্বর দু হাজার পর্যন্ত বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা সাড়ে চোদ্দ কোটি যার মধ্যে সাত কোটি আটত্রিশ লাখ মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন ইমতিয়াজ আহমেদ সময় সংবাদ ঢাকা